রাজ্যের পুলিশ স্টেশনগুলিতে সিসিটিভি বসানোর নির্দেশ, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। সুপ্রিম কোর্টের আগেই নির্দেশিকা আসে এবং সেই নির্দেশিকা মানতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। প্রত্যেকটি পুলিশ স্টেশনে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ। এবং এর আগে আমরা দেখেছিলাম যে মুচিপাড়া থানায় যে ঘটনা ঘটেছিল, একের পর এক ঘটনায় পুলিশের বিরুদ্ধে অনেক সময় পুলিশই মারে মৃত্যু হয়েছে, পুলিশ লক আপে বহু ঘটনায় বহু অভিযোগ বারংবার এসছে। আর এবার রাজ্যের পুলিশ স্টেশনগুলিতে প্রত্যেকটি পুলিশ স্টেশনে সিসিটিভি বসানোর নির্দেশ, ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসি ক্যামেরা বসানোর নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি এই নির্দেশ দিয়েছেন, রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ কার্যকরী করতে হবে এমনটাই উল্লেখ। ঐরূপ হাজরা রয়েছেন এই খবর নিয়ে ফোনে। কোন মামলার প্রেক্ষিতে এই নির্দেশ সমস্ত পুলিশ স্টেশনে সিসি ক্যামেরা বসানোর? অভিরূপা যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আবারও যোগাযোগ করবো আপনাদের। আরও জানাই, রাজ্যের পুলিশ স্টেশনগুলিতে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ এবার কার্যকরী করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। থানার ভেতরে পুলিশি লকআপে বহু ক্ষেত্রে বহু অভিযোগ সামনে আসে, আর এবার সেই নজরদারিতেই এবার রাজ্যের প্রত্যেকটা পুলিশ স্টেশনের অন্দরে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিল আদালত। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে এই নির্দেশ কার্যকরী করতে হবে এমনটাই উল্লেখ নির্দেশিকায়। অভিরূপা হাজরা প্রতিনিধি রয়েছেন ফোনে। অভিরূপা, কোন মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ পুলিশের? তিনজন মামলার প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে প্রতিটি থানায়, রাজ্যের প্রতিটি থানায় সিসিটিভি বসাতে হবে, এবং বেশ কিছু জায়গায় মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনা প্রতিহত হচ্ছে, যেখানে আরো অ্যাক্টিভ হতে হবে পুলিশকে। তাই রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানায় সিসিটিভি বসানোর জন্য অ্যাক্টিভিটি নিতে হবে, এবং তা তিনি নিজে যাতে সক্রিয় হন হয়ে পুরো থানাগুলোতেই সিসিটিভি বসানোর ব্যবস্থা করেন তার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সিংহ। ধন্যবাদ অভিরূপা হাজরা, যেমন জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে বহাল রেখে রাজ্যের প্রত্যেকটি পুলিশ স্টেশনে বসাতে হবে সিসি ক্যামেরা।